গুড মর্নিং, আজকে 6 জুন। হ্যাঁ, আমার গলাটা একটু ধরেছে, তোমরা চিন্তা করো না, এমনি সব ঠিক আছি। সকাল 8:30 বাজে, সৌরভ অফিস বেরিয়ে গেছে, সৌরভের পায়ের ফোলাটা একটু বেড়েছে, তো সেটা নিয়ে একটু চিন্তায় আছি। তো দেখা যাক কী করতে হয়, আমি আর একবার ডক্টরের সাথে কথা বলবো। আজকে সৌরভ গেছে উলবেড়িয়া অফিস, মানে কলেজে গেছে। শরীরটা আজকে একটু খারাপ হয়েছে, আর কালকে ওই ঝাল নুডলসটা খেয়ে আমারও একটু পেটটা খারাপ না, একটু জ্বলছে মতো। গরমটা খুব বাজে পড়েছে, আমার ঝাল খেতে কষ্ট হয় না, বাট পরের দিন খুব কষ্ট হয়। এনিওয়েজ 9:10 বাজে, আমি এখন একটু জিমে যাচ্ছি। কটা বাজে মা? 1টা। কি অবস্থা? খুবই খারাপ অবস্থা, ভীষণ টেনশনে আছি। ওই কালকে চিকেন আর ঝোল ভাত খাচ্ছি, কারণ আমাকে এক্ষুনি বেরোতে হবে, আমাকে আর তিতলিকে আমার গলাটা ভেঙে গেছে। আর জানি না, মানে হঠাৎ করে প্ল্যান, মানে প্ল্যানও না, ডাক এসেছে। হ্যাঁ, হট করে যেতে হবে, ঠিক আছে, করে ফেলবো এক্ষুনি। এই মোমেন্টে আমার কাছে কল এলো, একটা জিনিস অনেক দিন ধরে আটকে ছিল, একটা অফিশিয়াল কাজের একটা ব্যাপার, আর যেটা 1 সপ্তাহের কাজ কি 2 সপ্তাহ ম্যাক্সিমাম, সেটা প্রায় 1 মাস আটকে আমরা রোজ ফলো আপ নিচ্ছি। হঠাৎ করে যে যিনি কমিউনিকেট করছিলেন তিনি শিফট হয়ে যান অন্য জায়গায়, আর আজকে কল এলো নাকি সব ডকুমেন্টস যা যা এতদিন জমা দিয়েছি সব মিসপ্লেস হয়ে গেছে, তো দৌড়াবো। এটার মধ্যে পেন আছে তিতলি, আমি ইয়েও নিয়ে নিয়েছি, ডায়েরিও একটা নিয়ে নিয়েছি, এক্ষুনি বেরোবো, কারণ আমরা গাড়ি ছাড়া যেতে পারবো না, তাই একজন ড্রাইভার আমরা বলেছি, তো সে আসবে 1:15। যাকে নিই তাকে পাইনি, সেটা একটা অসুবিধে হয়ে যাচ্ছে, বহুদূর যাচ্ছি, আশা করছি কাজটা হবে, জানি না কি হবে, মানে বিরক্ত লেগে যাচ্ছে, মানে লড়াই করতে করতে না আমি মানে মানে আমি আর পারছি না। আর সব যেটা আমাদের কোনো দোষ নেই, যেটা আমরা প্রায়র মানে হাতে হাজারটা ডে রেখে দিয়েছি, সেখানে আর কি লাস্ট মোমেন্ট যেখানে আমার লাগবে, আজ দিলে আমার আজ লাগবে, সেই অবস্থায় গিয়ে বলে সব মিসিং হয়ে গেছে। এটা কোনো কথা, এখন সমস্ত কাগজপত্র নিয়ে যাচ্ছি, আমি কথা বলতে পারছি না ভালো করে, এত গলা ধরে গেছে, শরীরটা ভালো নেই, এখনো ব্লগ এডিট মানে এডিট করতে বসেছি, ব্যাংক থেকে ফোন এলো। যাই হোক, যেটা হবে সেটা ফেস করতেই হবে, কিছু বলে লাভ নেই, তো যাচ্ছি দেখা। আর আমাদের সব কাজে একটা বড় বাধা আসবেই, এটা সত্যি কথা, এটা সত্যি কথা, কোনো কিছু একটা হতে গেলে একটা একটা স্টেপের আগে না একটা সবসময় আমাদের একটা পৌঁছোটা আসে, জানি না কেন এটা হয়, এটা আসে, আর এটা আসা মানেই আমাদের হবে। তিতলি আমাকে অনেকবার বলেছে, আমার ইন্টুইশন মানে ওয়ার্ল্ড লেভেল, তোমাদের কোনো দিন যদি মনে হয় কি হবে কি হবে আমাকে সিচুয়েশনটা লিখে দিও, আমি একটা গেস করে বলবো। আমি মাকে বলছি যে মা আমাকে সামওয়্যার মনে হচ্ছে কাজটা হবে না, এইভাবে হবে না, এইভাবে হচ্ছে না ঠিকঠাক ভাবে, তো মা বলছে না হয়ে যাচ্ছে। আজকে ফোন এলো হঠাৎ আউট অফ নোভার, আজকে কল এলো, আর আমরা তোমরা যদি হোয়াটসঅ্যাপ চ্যাটটা দেখো বুঝবে যে দিনে 10 বার করে একটা ফলো আপ নিই হয়েছে, তো না হলে বলুন, কারণ কি আমাদেরও ইচ্ছা করে না কাউকে ফোন করে কাজের মাঝে জ্বালাতে, বাট আমরা বুঝতে পারছি যে আমরা 1-1.5 মাস হতে চললো কোনো ফলো আপ পাচ্ছি না, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার হয়েছে। সেখানে সমানে বলা হয়েছে সব হয়ে যাবে, কিছু লাগলে আমরা যোগাযোগ করবো, আর কত লোককে জানানো যায়, সবাই কাজ করছে, কিছু কথা বলতেই ইচ্ছে করছে না। এখন ব্যাংকে আমি আবার ফোন করলাম, আর একজনকে বলে না না আপনার ডকুমেন্টস পাওয়া গেছে, আপনি দাঁড়ান ম্যাম, ওদেরই ব্যাংক থেকে ফোন করছে যে ডকুমেন্টস হারিয়ে গেছে, ওরাই বলছে, মানে আমি সমস্ত ডকুমেন্টস এইভাবে ব্যাগের মধ্যে পুরেছি, এই ব্যাগে পুরে আমি সমস্ত নিয়ে ছুটছি, আমি কথা বলছি, 2 বস্তা ব্যাগ আছে দেখো, মানে আমি না সিরিয়াসলি বলছি, মাঝে মধ্যে মনে হয় কি যে আমার মানে মাথাটা বাস্ট করবে। আমি তোমাদের আরেকটু ক্লিয়ারলি বলছি কি হয়েছে, আমাদের যিনি ডকুমেন্টেশনের কাজ করছিলেন যেমনটা বললাম, উনি শিফট হয়ে গেছেন বা ট্রান্সফার হয়ে গেছে, ওনার বদলে ওই সেম পোস্টে যিনি এসেছেন তার নাম্বারটা আমরা পেয়েছি, তিনি এক্ষুনি বললেন যে আমাদের সব ডকুমেন্টস পাওয়া গেছে, আসার কোনো দরকার নেই, এখন বাজে 2:05 আর 2:15 আমাদের বলা আছে যিনি আসবে আর কি আমাদের নিয়ে যাবে। তো আরেকজন, ইনি কিন্তু কল করেনি, আরেকজন র্যান্ডম যার নাম্বার বা নাম আমি জানতাম না, ব্যাংক থেকে কল এলো যে আমি ব্যাংক থেকে বলছি আপনি আসুন, আপনার সব ডকুমেন্টস হারিয়ে গেছে। নামটা জিজ্ঞেস করেছিলাম, আমি তো ওইটাই বলছিলাম যে পারমিতা, হ্যাঁ,
তা আমি এই হচ্ছে ব্যাপার। তো সিএমই ব্রাঞ্চ থেকে দুজন দুরকমভাবে ইনস্ট্রাক্ট করছে, আর লেজিট টলিগঞ্জ থেকে আমরা যাবো হচ্ছে এয়ারপোর্ট ব্রাঞ্চ। তো তোমরা যারা জানো জানবে যে কতটা ডিস্টেন্স নয়। তো আমি আর মা পিঠে কাঁধে ব্যাগ নিয়ে পাবলিক ট্রান্সপোর্টে চলে যাই, আর আমি উবারেও চেক করলাম, দুরকম অ্যাড্রেস দেখাচ্ছে, আমি বুঝতে পারছি না কোনটায় যাবো। তো আমরা পুরোপুরি দুজনেই, আমি আর মা দুজনেই খুব ক্লুলেস, আর বাবাই বাড়িতে নেই, বাবার ওইদিকে হাঁটুর এমন অবস্থা, তা নিয়েও বাবাই অফিস করছে। তো কিছু মিলিয়ে না আমরা এতটা পাজল এবং এতটাই হার্ড টাইম চলছে। খুশির মধ্যেও দেখবে আমি সবসময় দেখেছি যে একটা খুব বড় চেঞ্জ আসার আগে লাইফে একটা ঝড় আসে বড় সড়ো, তো সেই ঝড়টার মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি। কেমন কাটছে মা দিনটা আজকে? কিছু বলার, এডিট করতে বসলাম, কারেন্ট অফ, এটা এখন চলছে আমাদের, বিকজ একটা এ নেওয়া আছে না, ব্যাকআপ নেওয়া আছে। 22 বাজে, সব বন্ধ হয়ে গেছে, এটা এক্ষুনি হয়ে যাবে, এটা 5-10 মিনিটের একটা ব্যাকআপে চলে। বাহ খুব ভালো, আজকে একদম এরকম থামস আপ। ওই যে আওয়াজও দিয়ে দিয়েছে মিউজিক, চলো বন্ধ করো, ভাল লাগছে না, নাচ করি চলো আমি আর তুমি। আমি একটু লাইটে তোমাদের একটা কথা বলি। হ্যাঁ, আমার একটা ব্র্যান্ডের অনেকদিন ধরে একটা কাজ আছে, মানে আমি করছি, তারপর একটু কিছু বদলাচ্ছে, এডিটিং মেডিটিং, এখন দেখো প্রবলেম বাড়িতে আছি, একটু সেজে গুজে ভিডিও বানাই। আজকের দিনটা আমাদের জন্য নয়, বাবাই এসে গেছে, যা গেল আজকের দিনটা, বাবাই বেরোবো বেরোবো না বুঝতেই পারছি না। 8টা বাজে জাস্ট, বেরোচ্ছে তাহলে ফাইনালি ডক্টরের কাছে। অবস্থা কি কেমন পায়ের? পায়েরটার জন্যই চিন্তা হচ্ছে, দপদপ করছে পুরো হাঁটুটা। না দেখিয়ে এসে ডক্টর। আচ্ছা এই প্রেসক্রিপশনটা নিও, রিপোর্টটা নিয়ে নিও, গাড়ির, এই যে গাড়ির কাগজ আর গাড়ির চাবি। হ্যাঁ আজকে ফাঁকাই আছে, হোপফুলি দেখো। হ্যাঁ করে দিচ্ছি আমি লক। হ্যাঁ হাওয়া আছে, ঠিক আছে আসো। ডক্টরের কাছে যাব, হর অবস্থা খুবই কাহিল, কিছু না গলাটা ব্যথাও হয়নি, কিছু না গলাটা ধরে ধরে যাচ্ছে, আর একটা কাশি হচ্ছে। তো যাই হোক সৌরভকে দেখিয়ে আনি, পাটার অবস্থা একদমই ভালো না। আমরা বেরিয়ে পড়েছি, দেখি মানে ভীষণ পায়ে কষ্টটা হচ্ছে, আর এভাবে পায়ে ব্যথা নিয়ে এভাবে সারা দিন কলেজ করা প্রবলেম। আর আমি যতই বলি না কেন কলেজে গিয়ে বরফে শেক দেবে, আমি তার ব্যবস্থাও করে দিচ্ছি, কিন্তু সেটা সৌরভের পক্ষে পসিবল না, সৌরভ কেন কারোর পক্ষেই পসিবল না। ওদের অফিসে রুমও আছে, মানে কলেজে রুমও রয়েছে, তো ওভাবে ঠিক পসিবল হচ্ছে না, দেখি আজকে ডক্টর কি বলে। অনেকদিন ধরে বলছিলাম দেখিয়ে নাও, দেখিয়েও ছিল, তারপর রিপোর্টও করিয়েছিল, ডক্টর বলেছিল যে মেডিসিন খেয়ে কমে গেলে আর করতে হবে না, ওই ইনজেক্ট করে আর কি ফ্লুইডটা বার করা। বাট আমার মনে হচ্ছে না জিনিসটা ওষুধে কমার, বিকজ দিন দিন বাড়ছে বাবাই ওয়াটারের ওই মানে আইজের, সরি ওয়াটার না আইজের ওই ইয়েটা দিচ্ছে, কিন্তু যখন দিচ্ছে কমছে, আবার সেম হচ্ছে। আর বাবাই জানোই একদম সকালবেলা অফিসে বেরিয়ে যায়, তো আজকে মা সব রকম এক্সট্রা ক্লোদিং দিয়ে আইস প্যাক দিয়ে ব্যবস্থা করে দিয়েছিল ব্যাগে, যাতে অফিসে গিয়ে একটা মেডিসিন রুমে গিয়ে আর কি মেডিকেল রুমে গিয়ে একটু শেক নিতে পারে। বাট যা হয় অফিসে গেলে আর হয় না এগুলো, তো আমার মনে হচ্ছে এবার একটা পার্মানেন্ট সলিউশন দরকার। তাই এখন আমার কাজকর্ম করছি, একটু ঘর গোছাচ্ছি ঠিক না, বাট যেখানকার জিনিস সেখানে গিয়ে গিয়ে একটু রাখছি, যা হয় বেরোলে সব এদিক ওদিক হয়ে যায়, তো সেগুলো আমি গোছাচ্ছি। ডক্টর দেখানো হয়ে গেল, 10 মিনিটের জন্য সৌরভ একটু আলুরদমও খেয়ে নিল। তো ডাক্তারবাবু অন্য ডক্টর রেকমেন্ড করেছেন আমৃতে, তো সেখানে আমরা যাব, ব্যাপারটা একটু সিরিয়াসই আছে। সৌরভ সব কিছুকে তো নেগলেক্ট করে, হাসাহাসি করে, বর দিয়ে এই সমস্ত, আমি কিছু বললে বর দি বলে এই বলে, হাসছে এখন, কিন্তু ব্যাপারটা এতটা হাসির নেই, যেটা হবে সেটা করতে হবে। জাস্ট বাড়ি ঢুকলাম, সৌরভ রিপোর্টসগুলো নিয়ে নাও। আমারও গলার অবস্থা সাংঘাতিক খারাপ, ডক্টর বললেন গার্গেল করো গার্গেল করো, কোনো অসুবিধা হবে না, পুরো জায়গাটা কালকে বলে দিই। কালকে যাবো তো, আজকে এটা হলো না কালকে হবে। হ্যাঁ আজকে যেটা সকালে যাওয়ার ছিল সেটা আজকে কালকে যাব। যে কথাটা বলার, আমৃতে একজন ডক্টরকে রেফার করে দিয়েছেন, কারণ সৌরভের পায়ের এটা ঠিক ভালো বুঝছেন না, তো উনি আর একজনকে বলেছেন যে একটু দেখিয়ে অর্থোপেডিক আর কি। অর্থোপেডিক তো বটেই,
কিন্তু ওটা একটু প্রবলেমের হয়েছে, মানে গোল হয়ে বেশ একটু পাস জমে গেছে জায়গাটা, একটু রিস্ক হয়ে যাচ্ছে। ওই জন্য বললেন উনি ভীষণ ভালো ডক্টর, তো ফোনে কন্ট্যাক্ট করে নিতে বলেছেন, যদি না আমরা করতে পারি ডক্টর নিজে কন্ট্যাক্ট করে দেবেন। মানে আমি যাকে দেখিয়ে এলাম ডক্টর মৈনাকারকে, নিজে ব্যবস্থা করে দেবেন, তো এটাই আর কি বলবো বলো। ওইদিকে বাবাই জল খাচ্ছে, জল না কোলড্রিংস খাচ্ছে। ও কি এখন পায়ের ব্যথা কমেছে একটু? একদম খেলাম। ফুচকাওয়ালার ইয়ে ঘুগনি, এই ফুচকাওয়ালার না সেটা নিমালিপুরে, নিমালিপুরে যে কোনো রাস্তার খাবার সৌরভের তো জবাব নেই, লাগে না। তোমরা জানো কি না, আমি জানি না, অনেক সময় দেখবে ওই এরকম চৌকো বক্স করে কচুরি না লুচি আর আলুর দম নিয়ে যায়, লুচিগুলো চ্যাপটা চ্যাপটা থাকে এরকম মাথায় বক্স, ওটা খেতেও সৌরভ পছন্দ করে। তো ওটা আমি কোনোদিনও খাইনি, বলে জানো না ওটা কি টেস্ট, ভালো খেয়ে তখন আমি ছোট অনেকটা, আমি স্যান্ডউইচ মার্কা প্যাটিস ভেবেছি মেয়ে মোড়ে টাইপের, গিয়ে দেখি ঘুগনি আর আলু সেদ্ধ, তাই না, মাখা টাইপের একটা চাট, এটা প্যাটিস বলে, হ্যাঁ এটা রাগড়া প্যাটিস, এটা তুই জানিস না, তোমরা কারা কারা রাগড়া প্যাটিস খেতে ভালোবাসো জানিও, আমার তো পুরো একদম গুগলি হয়ে গেছিল আমার মা। আচ্ছা তুই আরেকটা কথা বলে দে, কথা জিজ্ঞেস করেছে ম্যাগিটা কেমন? অসাধারণ, প্রচন্ড ভালো খেতে, প্রচন্ড, পেট একটু খারাপ হয়েছিল কিন্তু খুব ভালো খেতে। আরে এটা কি প্রচন্ড ঝাল টাইপের, এরকম খাবার খেও না, তোমরা বুঝবে যারা ঝাল ভালোবাসো, পেট একটু গন্ডগোল হবে তো তোমরা মোটামুটি শনিবার করে খেও, রোববারের মধ্যে মুড়ি জল খেয়ে ঠিক হয়ে যাবে। আজকে আর মা পারছিল না তাই মা একটু আনিয়ে নিয়েছিল। আমাদের ফ্ল্যাটের একদম অপোজিটে একটা হোম ডেলিভারি আছে সার্ভিস আর কি, তো ওখানে একদম ঘরোয়া খাবার, তো মা আজকে অর্ডার দিয়ে দিয়েছিল যখন বাবাইকে নিয়ে বেরোচ্ছিল, বিকজ আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে, আজকে 10:30 সেই বেজে গেল, বাবাই এক্সাইটেড খাওয়ার জন্য, এক্সাইটেড লুচি আর আলুর চচ্চড়ি, দাঁড়াও আলুর চচ্চড়িটা দেখাচ্ছি, বাবাই অলরেডি বসে গেছে, আর এই হচ্ছে আলুর চচ্চড়ি, খুব ইয়াম, একদম বাড়ি, এটা ঘরোয়াই আছে। কেমন খেলে? দারুণ ভালো ছিল। এরপর কোল্ড ড্রিংকস খেয়ে নিলাম, আরো ভালো লাগছে। কেউ ক্যামেরার সামনে এসে যাচ্ছে কেন? তুই তো বললি ক্যামেরা আমায় তুলবি, এত কাজ তাই গার্গেল করছে, দরকার আছে মার। এই যে বাবাইকে নিয়ে আসছি, আসো আসো ব্লগটা শেষ করবো, বাবাইকে জোর করে আমার নিয়ে আসছি, এই যে এসে পাশে, তোমার ব্লগ শেষ করা সবাই এত ভালোবাসে, শেষ করে দাও ব্লগ, শেষ করো তাহলে। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ারটা করে দিও, আর আর সাবস্ক্রাইবটাও করে দিও, 20K soon, তাহলে আজকে আজকে তাহলে রাখি, টাটা বাই বাই।